নমস্কার বঙ্গোপসাগরের বুকে ঘটল ভয়ঙ্কর নৌকাডুবির দুর্ঘটনা মাছ ধরতে গিয়ে মাছ সমুদ্রে ডুবে গেল মৎস্যজীবীদের ট্রলার মাছ ধরার সময় উত্তাল ঢেউয়ের জেরে পাটাতন ফেটে জল ঢুকতে শুরু করে ট্রলারের ভেতরে তবে অল্পের জন্য রক্ষা পেয়েছিলেন ট্রলারের মাঝি এবং মৎস্যজীবীরা কপালের জেরে তাদের জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে উদ্ধার উদ্ধারকর্মীরা মৎস্যজীবীদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয় রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা সাগর থেকে পঁচিশ কিলোমিটার দূরে জলদা কাছে দুর্ঘটনায় পড়া ট্রলারটির নাম এফবি মা অন্নপূর্ণা স্থানীয় সূত্রে জানা গিয়েছে ষোলোই জানুয়ারি রবিবার সকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সাগরের মহিষমারি হাতিপিটিয়া এলাকা থেকে চারজন মৎস্যজীবীকে নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল ট্রলারটি রবিবার বিকেলে ট্রলারটি তখন দক্ষিণ চব্বিশ পরগনা সাগর থেকে পঁচিশ কিলোমিটার দূরে জলদাখাড়ির কাছে মাছ ধরছিল তখনই হঠাৎ উত্তরা বায়ুর বেগ ক্রমেই বেড়ে ওঠার ফলে উত্তাল হয়ে ওঠে সমুদ্র একের পর এক প্রবল ঢেউ আঁচড়ে পড়ে ট্রলারের মধ্যে ফটাতন ফুটো হয়ে জল ঢুকতে থাকে আর তাতেই ঘটল বিপত্তি জল ঢোকার কিছুক্ষণের মধ্যেই ডুবতে শুরু করে মাছ ধরা ট্রলারটি বিপত্তি বুঝে মাঝ সমুদ্রে লাইফ বেল নিয়ে ঝাঁপিয়ে পড়েন চার মৎস্যজীবী অতই সমুদ্রে শুরু হয় চার মৎস্যজীবীর জীবনযুদ্ধ পরিস্থিতি বেগদিক দিকে ট্রলারের মাঝি এবং মৎস্যজীবীরা সাহায্যের জন্য চিৎকার করতে শুরু করেন সেই সময় কিছুটা দূরে এফবি মা তারা নামে একটি টলার মাছ ধরছিল খানিক দূরে অন্য একটি ট্রলারকে দেখে বিপদ সংকেত দিয়েছিলেন মাঝ সমুদ্রে ডুবে যাওয়া মা অন্নপূর্ণা টলারের চার মৎস্যজীবী সমুদ্রের মাঝে তাদের আত্মচিৎকারও কর্ণগোচর হয়েছিল অন্য ট্রলারের মৎস্যজীবীদের তারপর অন্য ট্রলারটির মৎস্যজীবীরা উদ্ধার করেন সমুদ্রে ভাসতে থাকা চার মস্ত মৎস্যজীবীকে তখনও মাছ সমুদ্রে ডুবন্ত অবস্থায় রয়েছে তাতে টলার পাশে টলারে মৎস্যজীবীরা তাদের উদ্ধার করার পাশাপাশি খবর দেয় সাগর উপকূল থানা এবং মৎস্যজীবীদের ইউনিয়নে তখন চট মৎস্যজীবী ইউনিয়নের একটি টলার ঘটনাস্থলে গিয়ে ডুবন্ত টলারটিকে উদ্ধার করে বেঁধে সাগরের হাতিপিটিয়া ঘাটে নিয়ে আসা হয় উদ্ধার হওয়া মৎস্যজীবীদের প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয় চিকিৎসকরা প্রাথমিকভাবে তাদের সুস্থ বলে ঘোষণা করেন তারা হলেন প্রবীর রায় হেমন্ত মিস্ত্রি দীপুরায় এবং অভিরাম নস্কর তাদের বক্তব্য ওই দিন প্রবল বেগে উত্তরে হওয়ার দাপট ছিল সেই সময় সাইড দিয়ে একটি জাহাজ যাচ্ছিল জাহাজের ঢেউয়ে ধাক্কা টলারে অনেক বেশি জল প্রবেশ করতে থাকে তার ফলে টলারটি ঢুকতে থাকে পরিস্থিতি বেগতিক দেখে তারা সাহায্যের জন্য চিৎকার করতে থাকলে পাশেই এফ বি মাতারা নামে একটি টলার মাছ ধরছিল তারা এসে সবাইকে উদ্ধার করে ডুবন্ত টলারটিকে বেঁধে হাতি পিটিয়া ঘাটে নিয়ে আসে মর্মান্ত থেকে এই দুর্ঘটনা টলারের মধ্যে থাকা তিন থেকে চার লক্ষ টাকার মতো জিনিস ছিল সব কিছু জলের মধ্যে চলে গেছেন বলে জানিয়েছে মৎস্যজীবীরা এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশান বিলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ